হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি হোয়াইটল বাফন অ্যান্ড রেস্টুরেন্টে, এটি ধানমন্ডি 10-এর এতে গাউসের টাওয়ারে অবস্থিত। এই হোয়াইটল বাফেট রেস্টুরেন্টটি ডেকোরেশনটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, মনে হবে আপনারা কোনো 5-স্টারে চলে এসেছেন। অন্যান্য বাফেট রেস্টুরেন্টের তুলনায় এই বাফেট রেস্টুরেন্টটি দেখতে যেমন সুন্দর, খাবারগুলো অনেক ভালো, তাতে খাবারের ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে করেছে। তাদের ডেজার্ট সেকশনের ডেজার্টগুলো অনেক মজার, অস্থির লেভেলের একটি ইয়ামি ডেজার্টগুলো ছিল। তাদের বিভিন্ন ধরনের কেক ছিল, 4-5 ধরনের, প্রত্যেকটি কেকই ভালো লেগেছে। শুধু ব্যানানা ফ্লেভারের কেকটা ভালো লাগেনি, বাসভুসা ছিল, বাকলাওয়া ছিল, ফিরনি ছিল, ডেজার্ট ছিল, কাস্টার্ড ছিল, শাহী টুকরা ছিল, ওমালি ছিল, ছিল পুডিং, 2 ধরনের ড্রিঙ্কস তারা সার্ভ করেছিল, অরেঞ্জ জুস এবং ডেক্সোস ওয়াটার। এখানে বিভিন্ন ধরনের প্রিঙ্কেলস, সস, কাসুন্দি, পেয়ারা মাখা, স্লাইস সালাদ, এখানে 3 ধরনের স্যুপ তারা দিয়েছিল, থাই স্যুপ, কর্ন স্যুপ এবং ভেজিটেবল স্যুপ। এখানে 2 ধরনের স্যান্ডউইচ ছিল, এখানে বিভিন্ন ধরনের সালাদ ছিল। সালাদগুলো আমি জীবনে যত বাফেটে খেয়েছি সবচেয়ে থেকে ভালো লেগেছে তাদের এই বাফেটে সালাদগুলো আমার কাছে। আপনারা যদি যান তাদের সালাদগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাপিটাইজার ছিল, অ্যাপিটাইজারগুলো আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি বলবো না যে ভালো লেগেছে। তাদের মেন কোর্সের আইটেমগুলো অনেক ভালো ছিল, বিশেষ করে কাচ্চির কথা কি বলবো, কাচ্চিটা অনেক ভালো ছিল। তাদের কাচ্চির জন্য হোয়াইট হল বাফেটটি অনেক সুনাম অর্জন করেছে। এছাড়া লুচি, আলুর দম, নান, রুটি, ফ্রাইড রাইস, সাদা ভাত, ভুনা খিচুড়ি, ডাল মাখনি, 2 ধরনের ভেজিটেবল, ফিশ আইটেম ছিল অনেক ধরনের, চাউমিন, পাস্তা, ক্র্যাব ছিল, কাবাব ছিল, চিকেনেরও অনেক ধরনের আইটেম ছিল, ঝাল এবং সাদা মাংসেরও আইটেম ছিল। চাইনিজ সেট মেনুর মতো অনেক ধরনের আইটেম ছিল, বিফেরও অনেকগুলো আইটেম ছিল এবং মাটনের অনেক আইটেম ছিল। আমি ফার্স্টে ডেজার্টগুলো দেখিয়ে দিচ্ছি আমি কীগুলো কোনগুলো নিলাম। তাদের ডেজার্ট সেকশনের ডেজার্টগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির ছিল, টেস্টটা অনেক ভালো ছিল, আমি 10-এর মধ্যে 9 দিব। এখানে আরেকটা আইটেম ছিল মুখরোচক, সেটি হচ্ছে ফুচকা। আমার ফুচকাটা এত ভালো লেগেছে আমি 2 বার ট্রাই করেছি। অন্য অন্য ফুচকার তুলনায় এই ফুচকাটা অনেক সুস্বাদু ছিল, আমি 10-এর মধ্যে 9.5 দিব ফুচকার গ্রেটিং দিতে হলে। এরপর আমি সালাদগুলো ট্রাই করেছি, আমি আগেই বলেছি সালাদগুলো অনেক মজার ছিল। এখানে একটি ফ্রুট সালাদ ছিল, সেটা মজার ছিল, এবং বিফ সালাডটা, এই দুইটা অনেক মজার ছিল। অন্য অন্য সালাডটি মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনারা খেলে ট্রাই করলে বুঝবেন। অ্যাভারেজে আমি এটা 10-এর মধ্যে 8 দিব। এছাড়াও আনলিমিটেড ড্রিঙ্কস ছিল, এখানে পাস্তা সালাড ছিল, ক্যাবেজ সালাদ ছিল, স্লাইস সালাদ ছিল, চিকেন সালাদ, বিফ সালাদও ছিল। আমি এখানে অ্যাপিটাইজারটা ট্রাই করে দেখব। এখানে লুচি, নান, কাবাব, ফ্রেঞ্চ ফ্রাই, সুইট অ্যান্ড সাওয়ার ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, আর নিয়েছি স্প্রিং রোল এবং অন্থন। অন্থনটা বেশ ভালো ছিল, কিন্তু অন্থনটা ভালো ছিল না, সরি, কিন্তু স্প্রিং রোলটা অনেক ভালো ছিল অন্য অন্য বাফেটের তুলনায়। তাদের কাবাবগুলো অনেক মজার ছিল, একটা ছিল ডোরি ফিশের কাবাব এবং একটি ছিল চিকেন কাবাব। আমি এখানে বিভিন্ন ধরনের সস নিয়েছি, তাদের সসেরও অনেক ভ্যারাইটিস ছিল, সাথে আমি প্রিঙ্কেলসগুলো নিয়েছি, প্রিঙ্কেলসগুলো আমার কাছে ভালো লেগেছে এবং আমার ফ্যামিলির কাছে ভালো লেগেছে। তারা মেয়োনিজ দিয়েছিল, কাসুন্দি দিয়েছিল, যেগুলো দিয়ে অ্যাপিটাইজারগুলো খেতে বেশ মুখরোচক রেখেছে।
এই মুখরোচক লাগার কারণে হচ্ছে তারা কাসুন্দি, তারপরে হোয়াইট সস দিয়েছে, মেয়োনিজ দিয়েছে, প্রিঙ্কেলস দিয়েছে, বিভিন্ন ধরনের সস দিয়েছে। সেই দিন আমারও আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, এই জন্য আমরা ভাবলাম সবচেয়ে থেকে ভালো বাফেট কোনটা হয়। আমরা হোয়াইট হোল বাফেটটি চুজ করেছিলাম, আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে আমি মেন কোর্সের মধ্যে নিয়ে নিলাম খিচুড়ি, বিফ বুনা, ফ্রাইড রাইস, কাচ্চি এবং চিকেন কারি। আমি এক প্লেটে মেন কোর্সের আইটেম, রাইস টাইপের আইটেম নিয়েছি, আরেক প্লেটে আমি কারি টাইপের যেগুলি ছিল, চিকেন চিলি, বিফ চিলি, ভেজিটেবল, সেগুলি নিয়েছি, ডাল মাখনি। এরপর আমি ট্রাই করছি বিফ। বিফটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে বিফ কালা ভুনা ছিল, কিন্তু বিফ কালা ভুনা অথেন্টিক, কালা ভুনার মতো লাগেনি, কিন্তু ভুনা ভুনা, কালা ভুনা বললেই হতো। যদি বলতো ভুনা গরুর মাংস তাও বেশি ভালো লাগতো, কিন্তু কালা ভুনার মতো স্বাদ ছিল না। এখানে আমি চাউমিন এবং পাস্তা ট্রাই করেছিলাম, আমার কাছে চাউমিনটা বেশি ভালো লেগেছে পাস্তার তুলনায়। তাদের চিকেন ফ্রাই আইটেমটাও অনেক ভালো ছিল, চিকেন চিলির তুলনায় বিফ চিলিটা ভালো ছিল, এবং একটি ফিশ আইটেমের ড্রাই ফিশ চিলি ছিল, সেটাও অনেক মজার ছিল। মনে হবে আপনারা মাংস খাচ্ছেন, এরকম টেস্ট ছিল। এরপর আমি তিন ধরনের স্যুপ ট্রাই করে দেখব। এখানে কর্ন স্যুপ ছিল, কর্ন স্যুপের মধ্যে ডিম এবং মাংসের পরিমাণ মোটামুটি ভালোই ছিল, এবং থাই স্যুপের পরিমাণে যতটুকু নিয়েছি ওটার মধ্যে শুধু চিকেন ছিল এবং মাশরুম ছিল, কোনো প্রকার চিংড়ি মাছ ছিল না, এবং ভেজিটেবল স্যুপটা অনেক ভালো ছিল। স্যুপের গ্রেটিং দিতে হলে আমি 10-এর মধ্যে 7.5 দিব। আমার স্যান্ডউইচ দুইটা একটুও ভালো লাগে, আমি 10-এর মধ্যে 4 দিব। আমাদের ফার্স্টেই বলেছি আমাদের বার্থডে ছিল দুইজনেরই, এর জন্য আমরা কেক কেটে নিলাম এবং ফ্যামিলির সাথে কিছু ছবি তুলে নিলাম। আর আপনাদের সাথে বলাই হলো না, তাদের লাঞ্চে টাইম হচ্ছে 1টা থেকে 4টা এবং ডিনারের টাইম হচ্ছে 7টা থেকে 10টা। লাঞ্চে পার পার্সন অনুযায়ী তারা টাকা নেয় 800 টাকা, এবং ডিনারের প্রাইস হচ্ছে পার পার্সন 900 টাকা। তাদের খাবারগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, আশা করি আপনারা যাবেন, আপনাদের কাছেও তাদের খাবারগুলো ভালো লাগবে। আমার আজকের এই ব্লগ রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, এবং যদি বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং একটি লাইক দিবেন আমাকে সামনে দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।